নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে, তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। এবং আমাদের আলিপুর আবহাওয়ার আপডেট অনুযায়ী কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে, যেটা 17 তারিখ থেকে বাড়ার সম্ভাবনা থাকছে। এবং মাঝখানে কিন্তু আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকবে কিছু জায়গাতে, তবে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আলিপুর আবহাওয়া তো জানিয়ে দিয়েছে। এবং এরই সাথে আমাদের তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এরই সাথে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র রয়েছে, যেটি কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে। এবং এরই সাথে কিন্তু আরব সাগরে আরেকটি ঘূর্ণাবর্ত থাকছে, তবে এই ঘূর্ণাবর্ত কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে। এবং এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি, ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপ যেটা আমরা পাচ্ছি, যেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর রয়েছে, তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা আমরা দেখাবো ক্রমশ ইন্ডিয়ার আপডেটে। এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সেটা, এবং আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমরা ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট। ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র রয়েছে, যেটি কিন্তু আরব সাগরে রয়েছে, এবং এটি থেকে কিন্তু একটি গভীর নিম্নচাপ পরিণত হবে, এবং আস্তে আস্তে কিন্তু ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে, এবং যেটা বর্তমানে কিছু কিছু জায়গা থেকে দূরে রয়েছে। অবশ্যই এই যে ঘূর্ণাবর্তটি থাকছে বা লো প্রেশার এরিয়া থাকছে অথবা ও গভীর নিম্নচাপটি থাকছে, তার জেরে কিন্তু তেমন কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র কিন্তু গভীর নিম্নচাপ থাকার সম্ভাবনাই রয়েছে। এবং যার জেরে কিন্তু ইয়েমেন এবং তার সাথে ওমান এবং তার সাথে আরও কিছু জায়গা থাকবে, সেই সব জায়গাগুলিতে কিন্তু ঝড়ে একটু বায়ুর গাস্টিং কিন্তু একটু হাই থাকবে নর্মালি গাস্টিংয়ের থেকে, যার জেরে কিন্তু এই সতর্কবার্তা জারি করেছে। এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি, একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে, যেটি কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এবং তামিলনাড়ুর লোয়ার টপোস্পিক লেভেলে কিন্তু রয়েছে, যেটা কিন্তু দক্ষিণ পশ্চিম বরাবর রয়েছে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে, যেটি কিন্তু আরব সাগরের যে গভীর নিম্নচাপ রয়েছে সেখান থেকে কেরালার ঘূর্ণাবর্ত অবধি কিন্তু বিস্তার করছে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর রয়েছে এবং মিডল টপোস্পিক লেভেলে রয়েছে, এবং বলা হচ্ছে এর প্রভাবে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে, যেটা কিন্তু 14 তারিখ অর্থাৎ আজ কিন্তু সৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে, যেটা তামিলনাড়ুর দিকে এবং পুদুচেরির দিকে, এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে তার সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হবে। এবং এর সাথে কিন্তু যেটা বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় অবরিত রয়েছে লোয়ার টপোস্পিক লেভেলে। এবং এই যে উক্ত যে জিনিসগুলো পাচ্ছি সিস্টেমগুলো, তার জন্য কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা দক্ষিণ ভারতবর্ষে এক্সট্রিমলি হেভি রেনফল থাকতে পারে, যেটা কিন্তু 16 তারিখ অবধি থাকার সম্ভাবনা থাকছে, যেটা পুদুচেরি কারাইকাল এবং রায়লসীমাতে থাকবে। এবং বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এইসব জায়গাগুলিতে কিন্তু 13 থেকে 17 তারিখ থাকার সম্ভাবনা থাকছে। এবং এর সাথে কিন্তু আরও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গায়, যেটা অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমা ইয়ানাম এইসব জায়গাগুলিতে। এবং এর সাথে পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা আগামী 5 দিন এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এখন কিন্তু বর্তমানে যেটা আমরা সারা ভারতবর্ষে পাচ্ছি, মোটামুটি যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অথবা যেটা বলতে পারি মৌসুমি অক্ষরেখার প্রভাবে কিন্তু আর বৃষ্টিপাত ঘটবে না। এখন কিন্তু শুধুমাত্র ঘূর্ণাবর্ত এবং ক্রমশ দিন গড়ালে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এরই সাথে যেটা আমরা পাচ্ছি বর্তমানে, এখানে কিন্তু আমাদের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব পূর্ব ভারতবর্ষে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সপ্তাহ জুড়ে নেই। এবং এখানে যদি আমরা দেখি ম্যাপে, তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি 13 তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে পুরোপুরি বর্ষা বিদায় নিয়েছে, এবং এরপরে কিন্তু আস্তে আস্তে যেটা আমরা পাবো 15 তারিখের মধ্যে কিন্তু আমাদের বঙ্গোপসাগর এবং তারই সাথে কিন্তু এপাশে আসাম আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু বর্ষা বিদায় নেবে। এবং আর কিন্তু তেমন কিছু বর্তমানে বলা হয়নি, তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ কিছু জেলার মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে। বর্তমানে বলা হচ্ছে কলকাতা, হাওড়া এবং তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু
বৃষ্টির সম্ভাবনা থাকছে, একদমই হালকা ধরনের, বাদ বাকি জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং আগামীকাল কিন্তু সব জেলার মধ্যে শুষ্ক আবহাওয়া থাকবে এবং তারপরে 16 তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কলকাতা, হাওড়া এবং তার সাথে হুগলি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকবে এবং তার সাথে বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টি থাকতে পারে একদমই হালকা ধরনের। এবং 17 তারিখ থেকে কিন্তু প্রায় সব জেলাতেই বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে নিম্নচাপের জেরে কিন্তু থাকবে, যেটা কিন্তু বর্তমানে আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে, সেটা কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর আগামী 48 ঘন্টার মধ্যে সরে আসবে। এবং এখানে যেটা বলা আছে, 1 থেকে 2 জায়গায় কিন্তু প্রতিটা জেলার মধ্যেই বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, তবে সতর্কবার্তা কিন্তু তেমন কিছু জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে। এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা কিন্তু নেই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি। 1 থেকে 2 জায়গায় বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গেও থাকবে প্রতিটা জেলার মধ্যে, যেটা বর্তমানে বলা হয়েছে আলিপুরের তরফ থেকে, এবং আর তেমন কিছু কিন্তু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে, বর্তমানে রয়েছে আমরা ECMWF মোডের বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের 2-1 জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা পশ্চিম মেদিনীপুরে থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে দীঘা কন্টাইয়ের দিকে এবং আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। তবে মৌসুম ভবন কিন্তু সরি আমাদের আলিপুর বলছে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং 15 তারিখ আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে বজ্রপাতের সাথে। তবে কিন্তু আমাদের আলিপুর বলছে আগামীকাল কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, তবে কিন্তু আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যেটা আমি বরাবরই বলে থাকি, যে কোনো মুহূর্তেও কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি আগামীকাল যদি দেখি উইন্ডের আপডেট অনুযায়ী, কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি এবং তার সাথে হাওড়া এবং কলকাতা এবং আর পশ্চিম মেদিনীপুর, তার সাথে কিন্তু আরও কিছু জায়গা, যেটা বর্ধমান এবং নদিয়া, এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি আগামী 24 ঘন্টায় কিন্তু তেমনভাবে বিশেষ কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং পরের 3 দিনে যদি দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কলকাতা এবং তার সাথে হাওড়া এবং তার সাথে কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, তার সাথে হুগলি এবং এপাশে বর্ধমান এবং বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, মোটামুটি 25 থেকে 15 মিলিমিটার অবধি থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলির মধ্যে। তবে তারপরে 5 দিনে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা বেড়ে কিন্তু মোটামুটি 30 মিলিমিটারের ওপর থাকছে সব জেলার মধ্যেই। এবং তারপরে কিন্তু যদি আমরা দেখি তারপরে 10 দিনে এবার কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ 24 পরগনার এপাশে কিন্তু নামখানার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা মোটামুটি একটু বেশি থাকতে পারে, যেটা কিন্তু প্রায় 63 মিলিমিটার, অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি না থাকলেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং একই অবস্থা কিন্তু আমরা বাংলাদেশের বরিশাল, খুলনা এবং তার সাথে ঢাকা, কুমিল্লা এবং এবার ময়মনসিংহ এবং সিলেটের ওপর লক্ষ্য করতে পাচ্ছি এবং মেহেরপুরের দিকেও কিন্তু থাকবে। এবং এর সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপরে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আগামী 10 দিনের মধ্যে থাকবে, কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকবে। এবং এর সাথে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি নদিয়ার, কাটোয়া এবং বর্ধমান এবং এপাশে যেটা আমরা পাচ্ছি মুর্শিদাবাদের দিকে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি আগামী 10 দিনের মধ্যে, অর্থাৎ তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং এপাশে হাওড়া এবং উত্তর 24 পরগনা এবং কলকাতা এবং এপাশে হুগলি, এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে। এবং এপাশে কিন্তু বর্ধমানের পূর্ব ভাগ এবং এপাশে নদিয়ার দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে, প্রায় 50 মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। এবং এপাশে কিন্তু ত্রিপুরা এবং আসামের শিলচরের দিকে বৃষ্টি থাকবে, মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই। এবং যদি আমরা ঘূর্ণাবর্তটি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি 16 তারিখের দিকে কিন্তু ঘূর্ণাবর্তটি ক্রমশ আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর দিয়ে কিন্তু প্রবেশ করছে এবং তার জেরে কিন্তু দক্ষিণ ভারতবর্ষে ভারী বৃষ্টি থাকবে। এবং তারপরে কিন্তু এই ঘূর্ণাবর্তটি চলে যাওয়ার পর কিন্তু আবারও আরেকটি নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা আমরা পাচ্ছি এই দেখুন এপাশে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আরেকটি নতুন ঘূর্ণাবর্ত কিন্তু এপাশে। এই ঘূর্ণাবর্তটি কিন্তু আন্দামানের কাছ থেকে সৃষ্টি হচ্ছে এবং সৃষ্টি হয়ে কিন্তু ক্রমশ সরে আসছে আমাদের উত্তর পশ্চিম দিক বরাবর আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকেই, এবং এর জেরে কিন্তু আবারও বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। তবে কিন্তু বর্তমান যেইটুকু আপডেট পাচ্ছি তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের প্রভাব কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে পড়ার সম্ভাবনা থাকছে। তবে আরও যদি আপডেট আসে, যদি আরও কোনো প্রভাবের পরিবর্তন ঘটে, তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখাবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।